ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. 17 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আহাব্বাকুমুল্লাহ। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করুন। আমার প্রশ্ন, শেষ রাতে বেতর পড়া শেষ করতে অনেক সময় শুভ সাদেক শুরু হয়ে 2-3 মিনিট অতিবাহিত হয়ে যায়, এতে কোনো সমস্যা আছে কি? যথাসাধ্য চেষ্টা করবেন আজানের সময় হওয়ার আগে আগে বেতরটা সেরে নেবেন, কিন্তু দেখা গেল যে আপনি হয়তো খেয়াল করেননি, মনে করছিলেন যে আজানের আগে আগে বা শুভ সাদেক হওয়ার আগে আগে আমার বেতর হয়ে যাবে, কিন্তু বেতর শেষ করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে আপনার শুভ সাদেক হয়ে গেছে 1-2 মিনিট, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এই বিষয়টি ইখতিলাফ রয়েছে, আজানের সাথে সাথেই কি অন্য সালাত মানে তাহাজ্জুদ আর বেতর পড়া একবার নিষেধ, একদল ওলামা তাই বলছেন, আর একদল বলছেন যে ফজরের একামত হওয়া পর্যন্ত পড়া যেতে পারে। জি, তো ফোকাহাদের ইখতলাফ রয়েছে, যখন ইখতলাফ রয়েছে তখন এই ক্ষেত্রে কঠোরতা অবলম্বন না করে একটু অবকাশ আছে, আপনি চেষ্টা করবেন আজানের সময় হওয়ার আগে আগে বেতর সেরে নেবেন, তাহাজ্জুদ সেরে নেবেন, অল্প করে পড়বেন। আপনি 11 রাকাত পারছেন না, 9 পড়েন, 9 পারছেন না 7 পড়েন, 7 পারছেন না আপনি 5ই পড়েন, 3 পড়েন, শুধুমাত্র 1 পড়েন, দেখছেন মোটেই সময় নেই, শুধুমাত্র 1 রাকাত তখনকার মতো বেতর পড়ে নেন, আর তারপরে সূর্য ওঠার 15 মিনিট পর থেকে সূর্য হওয়ার আগ পর্যন্ত আপনি যা পড়বেন 2-4 8 রাকাত 10 রাকাত আপনি জোড়া জোড়া পড়ে নেবেন, যাতে রাতের ঘাটতি পূরণ হয়ে যায়।